আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের অতি পরিচিত একটি ফল বেদানা বা ডালিমের বিভিন্ন গুণাগুণ নিয়ে। বেদানা বা ডালিমের গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অধিক পুষ্টিগুণ সম্পন্ন এই বেদানা বা ডালিম ফলটিকে স্বর্গীয় ফল বলা হয়। ডালিম বা বেদানায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন কে, ভিটামিন সি ও ভিটামিন বি। আরও রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড মিনারেল, যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। বেদানা হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরে রক্ত উৎপাদন করে এবং শারীরিক দুর্বলতা দূর করে। এটি ত্বকের জন্য বেশ উপকারী। বেদানা ত্বকের কোষের গঠনে সহায়তা করে, ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। যারা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য বেদানা রক্তের ঘাটতি পূরণে কার্যকর। এছাড়া গর্ভবতী মহিলারা বেদানা খেলে শিশুর অতিরিক্ত খাদ্যের প্রয়োজনীয়তা মেটায় এবং অতিরিক্ত রক্তের প্রয়োজন মেটে। বেদানা বীজসহ অথবা বীজ ছাড়া শরবত করে খেতে পারেন। এই ফল নিয়মিত খেলে শরীরে পানির মাত্রা বজায় থাকে এবং ডিহাইড্রেশন রোধ হয়। অতিরিক্ত চুল পড়ার সমস্যা রোধ করতে পারে বেদানা। বেদানায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল মুখের ভিতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, যার ফলে ক্যাভিটির মতো সমস্যার আশঙ্কা কমে যায়। প্রাকৃতিক ইনসুলিন বেদানা ডায়াবেটিক্সের জন্য খুবই উপকারী। এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। বেদানার ভিতরে থাকা বীজ বের করে গুঁড়ো করে রাখুন। পরবর্তীতে সেই গুঁড়ো বীজ নিয়মিত এক চামচ করে হালকা গরম পানির সাথে খেলে রক্তে ইনসুলিন তৈরির প্রক্রিয়া সঠিক থাকে। এত এত উপকারী ফলটি কিছু কিছু মানুষের জন্য উপকারী নয়, যা আপনাদের মাঝে আমার অন্য ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই বেশি বেশি ফল খান, সুস্থ থাকুন। আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।